হ্যালো ভিওয়ার্স আজ আমি ক্লাস নাইনের বাংলার দাম যে তোমাদের গল্পটা রয়েছে সেটা ভালো করে পড়াবো এবং বোঝাবো ঠিক আছে আর এই দামটা লিখেছেন কে নারায়ণ গঙ্গোপাধ্যায় ওকে দাম গল্পের উৎসটা দেখে নাও দেখো নারায়ণ গঙ্গোপাধ্যায় লেখা দাম ছোট গল্পটি তেরোশো পঁয়ষট্টি বঙ্গাব্দে শারদীয় তরুণের স্বপ্নতে প্রথম প্রকাশিত হয় এটুকু খাতায় বা বইয়ে নোট করে রাখবে চলো শুরু করছি পড়াটা স্কুলে কি বিবি শিক্ষায় যে ছিলেন ভদ্রলোক স্কুলে বিবি শিক্ষা ছিলেন বিভীষিকা কথার মানে হলো ভীষণ ভয় বা আতঙ্ক তাহলে একজনকে কেউ খুব স্কুলে ভয় পেত আমাদের অঙ্ক কষাতেন তিনি কি করাতেন আমাদের অঙ্ক কষাতেন এখানে লেখক নিজেই কিন্তু কথাগুলো বলছেন ঠিক আছে আর এই গল্পটি বলছেন কবি সুকুমার ঠিক আছে সুকুমার কিন্তু নিজেই এই গল্পটি বলছেন অর্থাৎ এই গল্পের কথক হচ্ছেন সুকুমার সুকুমারের ছোটবেলায় স্কুলের এক অভিজ্ঞতাই কিন্তু এই গল্পের মধ্যে আমরা দেখতে পাব স্কুলের এক মাস্টার মশাই যিনি কিনা অঙ্ক কষতেন বা কষাতেন আশ্চর্য পরিষ্কার ছিল মাথা যেসব জটিল অঙ্ক নিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা পণ্ডশ্রম করেছি একবার মাত্র তাকিয়ে দেখতেন তার দিকে তারপরে এগিয়ে যেতেন বোর্ডে। খসখস করে ঝড়ের গতিতে এগিয়ে চলত খড়ি হঠাৎ খড়ি ভেঙে গেলে বিরক্ত হয়ে টুকরো দুটো আমাদের দিকে ছুঁড়ে দিয়ে তৎক্ষণাৎ আর একটা তুলে নিতেন একটু পরেই আমরা রোমাঞ্চিত হয়ে দেখতুম ছবির মতো অঙ্কটা সাজিয়ে দিয়েছেন বোঝা গেল মানে তিনি কিভাবে আর কি ক্লাসে ঢুকে করতেন পুরো ব্যাপারটাই কিন্তু এখানে রয়েছে পৃথিবীতে যত অঙ্ক ছিল সব যেন ওর মুখস্থ মানে এতই দ্রুততার সঙ্গে অঙ্ক তিনি করাতেন কিংবা মুখস্থ বললেও ঠিক হয় না মনে হতো আমাদের অদৃশ্য অক্ষরে বোর্ডে আগে থেকেই কষা রয়েছে অথচ উনি দেখতে পাচ্ছেন ঠিক আর সঙ্গে সঙ্গে তার ওপরে খড়ি বুলিয়ে চলেছেন মানে উনি চোখে দেখছেন মানে বুঝতে পাচ্ছেন যে অঙ্ক বোর্ডেই কষা রয়েছে তার উপর যেন খইটা বুলিয়ে যাচ্ছেন এরকমভাবে তিনি অঙ্ক কষতেন অঙ্কে যারা একশোর মধ্যে একশো পায় ওর ভয়ে তারাই তটস্থ হয়ে থাকতো মানে অঙ্কতে একশোতে একশো যারা পেত তারাও কিন্তু ভয়ে কুকরে থাকতো আর আমাদের মতো যেসব অঙ্ক বিশারদের টেনে টুনে কুড়িয়েও উঠতে চাইতো না তাদের অবস্থা সহজেই কল্পনা করা যেতে পারে মানে কীরকম অবস্থা হতে বুঝতেই পারছ যারা অঙ্কতে ভালো রেজাল্ট করতো তাদেরও তারাও ভয়ে তটস্থ হয়ে থাকতো আর যারা টেনে টুনে কুড়ি তুলতে মানে কষ্ট হয়ে যেত তাদের তাহলে কী অবস্থা ভাবো প্রকাণ্ড হাতের প্রচণ্ড চর খেয়ে মাথা ঘুরে যেত মানে চর দিত কিন্তু কাঁদবার জো ছিল না চোখে এক ফোঁটা জল দেখলেই ক্লাস ফাটিয়ে হুঙ্কার ছাড়তেন মানে কেউ যদি কান্না করতে এক ফোটাও তাহলে তিনি চিৎকার করে উঠতেন পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারিস তার উপরে কাঁদতে লজ্জা করে না এরকম কথা তিনি বলে উঠতেন যে ছেলে মানুষ হয়েছিস অঙ্ক করতে পারছিস না এরকম কথা বলতেন আর কান্নাকাটি হচ্ছে লজ্জা করে না এখনই পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেব। মানে কান্নাকাটি করলে এই কথা তিনি বলতেন বোঝা গেল তা উনি পারতেন ওর চরের জোর থেকেই আমরা তা আন্দাজ করে নিয়েছিল মানে এত জোরেই চর দিত যে উনি সবই করতে পারতো পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারে না এমন অঘটন কল্পনাও করতে পারতেন না মাস্টার মশাই মানে মাস্টারমশাই মনে করতেন ছেলে মানেই অঙ্ক করতেই হবে বা অঙ্ক পারতেই হবে বলতেন প্লেটোর দোরগোড়ায় কী লেখা ছিল জানিস যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ এরকম একটা মানে কথা তিনি শোনাতেন স্বর্গের দরজাতেও ঠিক ওই কথাই লেখা রয়েছে যদি সেখানে যেতে চাস তাহলে স্বর্গের খবরটা মাস্টারমশাই কোত্থেকে কোথেকে জোগাড় করলেন তিনিই জানেন মানে অঙ্ক পাড়ার সঙ্গে যে স্বর্গের যে কি মানে যোগবন্ধন রয়েছে বা মিলবন্ধন রয়েছে তিনিই জানেন সে ব্যাপারটা আর কি প্লেটোকে তার দরজা দিয়ে ঢুকতে না পারলে কি ক্ষতি হবে এ নিয়ে আমরা কোনোদিন মাথা ঘামাইনি তাছাড়া যে স্বর্গে পা দিয়েই জ্যামিতির এক্সট্রা কষতে হবে কিংবা স্কোয়ার মেজাজের অঙ্ক নিয়ে বসতে হবে সে স্বর্গের চাইতে লক্ষ্য যোজন দূরে থাকাই আমার নিরাপদ বোধ করতম মানে আমরা ভাবতম যে অঙ্ক করে যদি স্বর্গেই যেতে হয় তাহলে আমরা স্বর্গে যাওয়ার দরকার নেই এরকম একটা ভাব আমরা করতাম ম্যাট্রিকুলেশনের গণ্ডি পার হয়ে অঙ্কের হাত থেকে রেহাই পেলুম মাস্টারমশাইয়ের হাত থেকেও একটা পরীক্ষা যেটা নাম হচ্ছে ম্যাট্রিকুলেশন আচ্ছা এখন যেটা মাধ্যমিক পরীক্ষা তখনকার দিনে এটা মাধ্যমিক পরীক্ষার সমান একটা পরীক্ষা যেটা হচ্ছে পরীক্ষা ওকে তো সেটাই বলছে যে ম্যাট্রিকুলেশনের পার হয়ে অর্থাৎ পরীক্ষাটা দেওয়ার পরে অঙ্কের হাত থেকে রাহাই হাত থেকেও পেলাম কিন্তু অঙ্কের সেই বিভীষিকা মন থেকে গেল না মানে অঙ্কের প্রতি যে ভয় সেটা কিন্তু মন থেকে এখনও গেল না এম এ পাশ করবার পরেও স্বপ্ন দেখেছি পরীক্ষা লাস্ট বেল পর একটা অঙ্কও আমার মিলছে না এমনও ঘটেছে মাস্টারমশাই গার্ড হয়ে একবার আমার সামনে এসে দাঁড়িয়েছেন দু চোখ দিয়ে তার আগুন ঝরছে দাঁতে দাঁতে ঘষে বলছেন মাথার ওপর ঘুরন্ত পাখা সত্ত্বেও ঘামে নিয়ে আমি জেগে উঠেছি মানে আমি দাঁড়িয়েছি মাস্টারমশাইকে দেখে আর ঘামে পুরো চান করার মতো অবস্থা সেটা তিনি বলছেন মৃদু নীল আলোয় দেখছি চেনা ঘরটাকে চোখে পড়ছে সামনে আমার পড়ার টেবিল আমার বইপত্রের স্তূপ গভীর তৃপ্তির সঙ্গে ভেবেছি এখন আর আমাকে স্কুলে অঙ্ক কুঁজতে হয় না আমি কলেজে বাংলা পড়াই তাহলে সুকুমার এখন কিসে আর কি অধ্যাপক কলেজের অধ্যাপক বাংলার বোঝা গেল মানে তিনি অঙ্কতে কাঁচা ছিলেন কিন্তু তিনি পড়াশোনা করেছেন বাংলা নিয়ে একদিন একটি পত্রিকার পক্ষ থেকে ফরমাস এলো আমার ছেলেবেলার গল্প শোনাতে হবে ঠিক আছে মানে লেখকের কাছে একটা প্রস্তাব এলো তার বাল্যকালার স্মৃতি মানে বাল্যকালের যে স্মৃতি সেটা আর কি লিখতে পত্রিকাতে তো সেটা নিয়ে তিনি আর কি লিখবেন আমি জানালুম লেখক হিসাবে আমি নিতান্ত সামান্য ব্যক্তি আমার ছেলেবেলার গল্পে কারো কারো কৌতূহল নেই এরকম তিনি বলে উঠলেন যে আমি সামান্য একজন ব্যক্তি আমার ছেলেবেলা যে অত খুব ভালো সেরকমই কিন্তু না তাছাড়া এমন কোনো স্মরণীয় ঘটনা ঘটেনি যে আসর করে তার লোককে শোনাতে পারি মানে এমন কোনো ঘটনাও তার জীবনে নেই কিন্তু কর্তৃপক্ষ ছাড়লেন না তারা জানালেন সাহিত্যের ইন্দ্রচন্দ্র মিত্র বরুণেরা কেউ তাদের বিশেষ পাত্তা দেননি অতএব অর্থাৎ এখানে বলতে চাইছেন যে তারা যে সমস্ত সাহিত্যের যারা ইন্দ্র অর্থাৎ সাহিত্যে যারা ভালো তাদের তার তারা কেউ কিন্তু এই ব্যাপারটাতে পাত্তা দেননি অতএব অতএব আমি ভাবলাম তাহলে নির্ভয় লিখতে পারি ওরা নিজেরা ছাড়াও ওদের কাগজের বিশেষ পাঠক নেই সুতরাং আমার আত্মকথা কারো কাছে স্পর্ধার মতো মনেও হবে না কয়েকটি ঘরোয়া মানুষের কাছে ঘরোয়া গল্প বলবো ওটা প্রীতির ব্যাপার পরম মর্যাদা নয় কাগজ কলম নিয়ে বসে গেলুম বোঝা গেল হয়তো লেখক বলতে চাইছেন যে কয়েকটা ঘরোয়া মানুষের কাছে ঘরোয়া গল্প বলবো ওটা একটা প্রীতির ব্যাপার ভালোবাসার ব্যাপার পরম আর কি পদমর্যাদা নয় যে মর্যাদা পাবো সেই সম্মানে যে লিখবো সেটা কিন্তু নয় ঘরোয়া মানুষের কাছে ঘরোয়া কতগুলো কথা বলবো সেই ব্যাপারটা নিয়েই লেখা তো এই মনে করি কবি কি করলো লিখতে বসে গেল। মনে হলো মাস্টারমশাইয়ের কথা লিখতুম তাকে নিয়েই আজকে লিখলুম তাকে নিয়েই ঠিক আছে মানে মনে মাস্টারমশাই কথাই মনে এলো ছোটোবেলাকার কথা ভাবতেই লেখকের কার কথা মনে এলো সেই অঙ্কের মাস্টারমশাইয়ের কথা তাকে নিয়েই লেখা শুরু হয়ে গেল ছবিটা যা ফুটলো তা খুব উজ্জ্বল নয় অর্থাৎ লেখার মাধ্যমে যে ছবিটা ফুটে উঠলো সেটা কিন্তু খুব একটা উজ্জ্বল নয় লেখবার সময় কল্পনার খাদ কিছু মিশিয়ে নিলুম সেটা বলাই বাহুল্য অর্থাৎ কিছু কিছু কল্পনার জিনিসও অ্যাড হলো সেই সঙ্গে সদুপদেশও একটু বসন করলাম মানে উপদেশও কি করলাম একটু লিখে দিলাম সঙ্গে সঙ্গে মূল কথাটা এই ছিল যে অহেতুক তাড়না করে কাউকে শিক্ষা দেওয়া যায় না গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্ব পায় বোঝা গেল অর্থাৎ এখানে তিনি ব্যঞ্জনাত্মে বলেছেন যে কখনো কাউকে যদি গাধা পিটিয়ে যদি ঘোড়া করতে হয় সেখানে কিন্তু কখনই সেটা সম্ভব হয় না এরকম ব্যঞ্জনাত্মক লাইন দিয়েও তিনি কিন্তু কথাগুলো বলেছেন তার প্রমাণ আমি নিজেই এখানে এই প্রমাণটা তিনি নিজেই কারণ তিনি নিজেই তো একসময় ছোটোবেলায় অঙ্কতে তিনি ভালো ছিলেন না শত চেষ্টা করেও তিনি অঙ্কতে কিন্তু ভালো হতে পারেননি মাস্টারমশাই আমাকে এত প্রহার করেও অঙ্ক শেখাতে পারেননি বরং যা শিখেছিলুম তাও ভুলেছি এখন দুই আর দুইয়ে চার না পাঁচ হয় তা নিজের মধ্যেই সন্দেহ জাগে পত্রিকার কর্তৃপক্ষ খুশি হয়ে আমাকে দশ টাকা কি দিয়েছেন দক্ষিণা দিয়ে গেছেন মাস্টারমশাইয়ের কাছ থেকে এইটুকুও আমার নগদ লাভ মানে এইটুকু মাস্টারমশা মানে সম্পর্কে লেখার পর এটা তো কী হলো নগদ লাভ বলে মনে হলো তারপরে আরও অনেক দিন পার হয়ে গেল সেই লেখার কথা ভুলে গেলুম ভুলে গেলুম মাস্টারমশাই কেউ বয়স বেড়েছে বিনিত্র রাত্রি যাপনের মতো অনেক সমস্যা এসে দেখা দিয়েছে জীবনে অর্থাৎ বয়স বাড়লে যা হয় আর কি শরীরে রোগ ব্যাধি আসে সেই কথাই বলা হচ্ছে বর্তমানে দাবিটা এত বেশি জোরালো যে স্মৃতির দিকে তাকাবার অবসর পর্যন্ত মেলে না অর্থাৎ পুরনো কথা যে ভাববো সেই ভাবার টাইমও কিন্তু কবির বা কথকের মেলে না ঠিক আছে এখানে লেখক কিন্তু নারায়ণ গঙ্গোপাধ্যায় কিন্তু কথক হচ্ছেন সুকুমার এবং এই গল্পের কথক যে সুকুমার তা তোমরা গল্প পড়তে পড়তেই বুঝতে পারবে ঠিক আছে চলো এমনই সময় বাংলাদেশের এক প্রান্তের একটি কলেজ থেকে ডাক এলো হঠাৎ একটা কলেজ থেকে ডাক এলো বাংলাদেশ থেকে ওই বার্ষিক উৎস মানে ওদের একটা বার্ষিক উৎসব আতিথ্য নিতে যেতে হবে ওখানে অতিথি হিসেবে তার একটা না মানে ডাক আসলো এবং বক্তৃতা দিতে হবে এই সব উপলক্ষেই বিনা পয়সায় বেড়ানো যায় তাছাড়া কলকাতা থেকে কেউ বাইরে গেলেও তার রাজচিত সম্বর্ধনাও মেলে এখনকার চরু পাখিও সেখানে রাজহংসের সম্মান পায় লাইনটা স্টার করে রাখো অর্থাৎ এই লাইনে ব্যঙ্গ করে কথা বলা হয়েছে যে কলকাতার চড়ুই পাখি যদি বাইরে কোথাও যায় সেখানে তার রাজহংসে একটা সম্মান পায় বোঝা গেল মানে সম্মানটা তার এত বেড়ে যায় যদি কেউ কলকাতা থেকেও বাইরে কোথাও যায় কলকাতা থেকে দূরত্বটা যত বেশি হয় আমাদের মতো নগণ্যের পক্ষেও ততই সুখাবহ অর্থাৎ আমাদের মতো এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র ব্যক্তিদের কিন্তু সম্মান আরও বেশি হয়ে যায় সেই কথাই তিনি বলেছেন তাদের ব্যাপারটা আরও সুখের আর কি হয়ে ওঠে আমি সুযোগটা ছাড়তে পারলুম না মানে এতটা সম্মান পাবো ভেবেও আমি কি করলাম সুযোগটা কাজে লাগালাম গিয়ে পৌঁছুতে চা খাবার আতিথেয়তার উচ্ছ্বাস ছেলেরা তো এলেই দু চারজন সম্ভ্রান্ত লোক এসেও বিনীতভাবে আলাপ করে গেলেন এমনকি খানা কয়েক অটোগ্রাফের খাতা পর্যন্ত এগিয়ে এলো ঠিক আছে রোমাঞ্চিত কলরবে আমি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে বাণী বিতরণ করতে লাগলুম ব্যক্তি হিসাবে আমি যে এত মূল্যবান এর আগে কে ভেবেছিল সে কথা মানে ওখানে গিয়ে তিনি দেখতে পাচ্ছেন যে জনগণের কাছে তিনি কতটা মূল্যবান সভায় জাকিয়ে বক্তৃতা করা গেল মানে সভা বলতে সেই জায়গায় গিয়ে স্টেজে উঠে তিনি কি করলেন বক্তৃতা দিলেন রবীন্দ্রনাথ থেকে বারোটা উদ্ধৃত আর কি দিলুম মানে রবীন্দ্রনাথের থেকে বারোটা লাইন তিনি বললেন কার একটা ইংরেজি কোটেশন চালিয়ে দিলুম বার্নার্ডসর নামে মানে কার একটা ইংরেজি কোটেশান মানে একটা ইংরেজি কোটেশনের মধ্যে উদ্ধৃতি যেটা না আমি বার্নার্ড জিবি বার্নার্ড সবার একজন আছে তার নাম অংশ দিলাম শেষে দেশে তরুণদের নিদারুণভাবে জাগ্রত করে মানে জাগ্রত হতে বলে যখন টেবিলে একটা প্রকাণ্ড কিল মেরে বক্তৃতা শেষ করলুম তখন অল্পের জন্যে ফুলদানিটা রক্ষা পেল মানে এত জোরে আর কি কিলটা দিয়েছিল লেখক বক্তৃতা দিতে দিতে তখন ফুলদানটা কী হলো নড়ে উঠলো অর্থাৎ অল্প হলেই কী হতো পড়ে যেত তো আর হলো ফাটানো হাততালিতে কান বন্ধ হওয়ার জো মানে এত জোরে হাততালি এসছে আমার বক্তৃতার পরে যেখানে কিনা আমার কানটা প্রায় বন্ধ হওয়ারই জো এসেছে বুড়ো প্রিন্সিপাল পর্যন্ত মুগ্ধ হয়ে আমাকে বললেন ভারী চমৎকার বলেছেন আপনি যেমন সারগর্ভ তেমনই সুমধুর মানে আপনার কথা বলার মধ্যে এইগুলো পাওয়া গেছে এতটাই ভালো আপনি বলেছেন তুলুন আর কি তার সুনাম করলো আমি বিনীত হাসিতে বললুম আজ শরীরটা তেমন ভালো নেই তাই মনের মতো করে বলতে পারলাম না পাশে দাঁড়িয়ে থাকা ছেলেরা বিস্ময়ে চোখ কপালে তুলল যে এত ভালো বলার পরও যদি আমার মুখ থেকে এমন কথা তারা শুনে তাদের তো আরও কপালে চোখ তুলেছে মানে ই বিস্ময় চলে আসবে তাই না চোখে যে এ কী বলছেন এত ভালো বলার পরও বলছেন ভালো করে বলতে পারেননি তাই হোক শরীর ভালো নেই তাতেই এরকম বললেন স্যার শরীর ভালো থাকলে তো আর কি বলতেন তার ঠিক নেই অর্থাৎ প্রলয় হয়ে যেত মানে ঝড় উঠে যেত আমি উদার হাসি হাসলুম যদিও মনে মনে জানি এই একটি সর্বার্থ সাধক বক্তৃতাই আমার সম্বল রবীন্দ্র জন্মোৎসব থেকে বন মহোৎসব পর্যন্ত এটা কি এদিক ওদিক করে চালিয়ে দিই মানে এইটাই তিনি এখন বৃদ্ধ বয়সে করছেন স্তুতিতে স্ফীত মনে চায়ের পেয়ালায় চুমুক দিয়েছি এমন সময় একটি ছেলে এসে খবর দিলে এক বুড়ো ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে চান প্রিন্সিপাল বললেন ব্যস্ত ডেকে আনো এখানে ছেলেটি বললে তিনি আসতে চাইছেন না বাইরে মাঠে দাঁড়িয়ে রয়েছেন আমার বক্তৃতা নিশ্চয়ই কেউ অভিভূত হয়েছেন আমাকে অভিনন্দন অভিনন্দন জানাবেন এই এই অভিজ্ঞতা আগেও হয়েছে সুতরাং দক্ষিণ পুলকিত চিত্তে আমি বললুম আচ্ছা চলো আমি যাচ্ছি মানে আমি নিজেই যাচ্ছি ওনার কাছে এই বলে তিনি চললেন ছেলেটির সঙ্গে তার সঙ্গে দেখা করার জন্য বোঝা গেল হলের বাইরে ছোট একটা মাঠ তরল অন্ধকারে ঢাকা অত আলো থেকে বেরিয়ে এসে প্রথমে ভালো করে কিছু দেখতে পেলুম না তারপর চোখ পড়লো মানুষটিকে কুজো লম্বা চেহারা ভালো করে দেখবে মাথা সাদা চুলগুলো চিকমিক করছে ডাকলেন সুকুমার তাহলে বুঝতে পারলে গল্পের যে কথক তার নাম কি তার নাম হচ্ছে সুকুমার এই সুকুমারের কাহিনী তোমরা এতক্ষণ ধরে পড়ছ আমি চমকে উঠলুম এখানে কেউ আমার নাম ধরে ডাকতে পারে সেটা যেমন আশ্চর্য তারও যে আশ্চর্য ওই গলার স্বর চেনা চেনা আমার মনটাকে অদ্ভুতভাবে দুলিয়ে দিল স্মৃতির অন্ধকার থেকে একটা ভয়ের মৃদু শহরণ বা শিহরণ আমার বুকের ভেতর দিয়ে বয়ে গেল সেই আওয়াজটা শুনে কেন বলো ভয়ের শিহরণ আসলো কারণ ছোটোবেলায় কিন্তু এই মানুষটিকে এবং এই মানুষটির এই কর মানে আওয়াজটাকেই কিন্তু তিনি কি করতেন ভয়ে পেয়ে চলতেন কারণ তিনিই ছিলেন তার অঙ্কের মাস্টার মশাই আমাকে চিনতে পারছো না সুকুমার আমি চিনেছি ভয় পাওয়ার অর্থটা বুঝতেও আর বাকি নেই ওই ডাক শুনে ছেলেবেলায় বহুদিন আমার গায়ের রক্ত হিম হয়ে এসেছে অত রক্ত ঠান্ডা হয়ে আসতো জানি এখনই একটা ভয়ঙ্কর চর আমার পিঠের ওপর নেমে আসবে সেই ভয়টার কঙ্কাল লুকিয়েছিল মনের চোরা ওই স্বর বিদ্যুতের আলোর মতো তাকে উদ্ভাসিত করে তুলেছে আমার মাথা তখনই ওর পায়ে নেমে এলো মানে প্রণাম করলেন মাস্টারমশাই আপনি মাস্টারমশাই বললেন বেঁচে থাকো বাবা যশস্বী হও অর্থাৎ যশস্বী কথার মানে হচ্ছে অনেক খ্যাতি না মানে খ্যাতি লাভ করো অনেক তোমার সম্মান বাড়ুক অনেক বড় হও ঠিক আছে এখানে যশস্বী কথার মানে হচ্ছে কীর্তিমান বা খ্যাতি সম্পন্ন বোঝা গেল থিয়েটার রিটায়ার মানে রিটায়ার রিটায়ার করার পর এখানে এসেই মাথা গুঁজেছি মানে তার রিটায়ার হওয়ার পর এখানে তিনি এখন থাকেন বাড়ি থেকেই বেরোই না আজ তুমি বক্তৃতা মানে বক্তৃতা করবে শুনে ছুটে এসেছি খুব ভালো বলেছে সুকুমার খুব খুশি হয়েছি মানে সুকুমারের বক্তৃতায় মাস্টারমশাই খুব খুশি হয়েছেন খুব গর্বিত হয়েছেন তার কথা স্পষ্ট বোঝা গেল কিন্তু আমি খুশি হতে পারলুম না বিজ্ঞানের ছাত্র ছিলেন মাস্টারমশাই বুদ্ধিতে ছুরির ফলার মতো ঝকঝক করতো চোখ আজ আমার বক্তৃতার ফাঁপা ফানুষ দিয়ে যদি ওকে ভোলাতে পেরে থাকি তাহলে সেটা আমার কৃতিত্বে নয় ওর মনেরও বয়স বেড়েছে বলে বোঝা গেল মানে সেই মাস্টারমশাই বয়সে আর কি মানে বয়সটা বেড়েছে বলে তিনি কিন্তু আজকে আমার এই বক্তৃতায় মুক্ত হয়ে গেছেন অপরাধীদের মতো চাইলুম না স্যার আপনার সামনে মাস্টারমশাই আমাকে বলতে দিলেন না তোমারই তো আমার বলছে তোমরাই তো আমাদের গর্ব আমাদের পরিচয় কিছুই দিতে পারিনি খালি শাসন করেছি পীড়ন করেছি আমরা মেরেছি বলতে বলতে জামার পকেট থেকে বের করলেন সতচ্ছিন্ন এক জিন্ন পত্রিকা একদিন আমার ছেলে এইটে আমাকে এইটে এনে আমাকে দেখালে পরে আনন্দে আমার চোখে জল এলো কতকাল হয়ে গেল তবু সুকুমার আমাকে মনে রেখেছে আমাকে নিয়ে গল্প লিখেছে সকলকে লেখা আমি দেখাই বলি দেখো আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে ভাবো যেই মাস্টারমশাইকে সুকুমার অর্থাৎ গল্পের কথক ভয়ে আতঙ্কে থাকতো আর কি মাস্টারমশাইকে দেখে বা মাস্টারমশাইকে ভেবে সেই সুকুমার আজ মাস্টারমশাই নামে যে ব্যঙ্গাত্মক লাইন লিখেছেন যে কাউকে ঘোড়া পিটিয়ে গাধা করা যায় না তো সেই ক্ষেত্রে কিন্তু আজ মাস্টারমশাই সেই লেখা দেখে কিন্তু আরও মুগ্ধ হয়ে সুকুমারকে অন্য কথা বলছে কি না আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে মুহূর্তে আমার জীব শুকিয়ে গেল লজ্জায় আত্মগ্লানিতে আমার মাটিতে মিশে যেতে ইচ্ছে করলো কার এখানে লেখকের লেখক তো নয় কথক সুকুমারের বারবার লেখক বলে ফেলছি লেখক কিন্তু নারায়ণ গঙ্গোপাধ্যায় একটা কিছু বলতে চেষ্টা করলুম কিন্তু মুখে কথা ফুটলো না মাস্টারমশের গলা ধরে এসেছিল একটু চুপ করে থেকে বললেন কি যে আমার আনন্দ হয়েছে সুকুমার কি বলবো তোমারই লেখাটা সব সময় আমার সঙ্গে সঙ্গে থাকে দুই একজন বলে যেমন ধরে ধরে মারতেন তেমনই বেশ শুনিয়ে দিয়েছে আপনাকে দু এই লেখাটা শুনে কি বলে ওনাকেই কথা শুনিয়ে যায় যে আপনি যেমন মার মেরেছেন সেরকম আপনাকে এগুলো শোনানো হয়েছে ঠিকই আছে এরকম ব্যাপারও আর কি ওই মাস্টারমশাইকে শুনতে হয় আমি বলি শোনাবে কেন কত শ্রদ্ধা নিয়ে লিখেছে তাহলে মাস্টারমশাই তাদের কি জবাব দিত যে এটাতে কত শ্রদ্ধা নিয়ে লিখেছে তোমরা সেটা দেখতে পাচ্ছ আর সত্যিই তো অন্যায় যদি করেই থাকি ওরা ছাত্র ওরা সন্তান বড় হলে সে অন্যায় আমার শুদ্ধ দেবে বই কি কতটা ভালোভাবে তিনি বোঝাচ্ছেন ভাবো যে মাস্টার নামে তিনি ব্যঙ্গাত্মক স্বরে ওই গল্পের মধ্যে লিখেছেন সেই মাস্টার সেই লাইনগুলো পড়ে তার ভালো দিকটাই নিচ্ছে জানো সুকুমার আনন্দে তোমাকে আমি একটা চিঠিও লিখেছিলুম কিন্তু পাঠাতে সাহস হয়নি তোমার এখন বড় হয়ে মানে তোমরা এখন বড় হয়েছ বা বড়ো হয়ে গেছো এখন কি আর পারি মানে এরকম বলতে গিয়ে তিনি থেমে গেলেন আর বলতে পারলেন না আবছা আলোটা এখন অভ্যস্ত হয়ে উঠেছিলুম দেখলো মাস্টারমশয়ের চোখ দিয়ে জল পড়ছে মানে অন্ধকারের মধ্যেও লেখক আর কি কথক আর কি সুকুমার দেখতে পেয়েছেন যে লেখক মানে মাস্টারমশার চোখে জল মনে হলো স্নেহ মমতা ক্ষমা ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি একদিকে স্নেহ একদিকে মমতা আর একদিকে ক্ষমা সব কিছুই এক ধারে এসে দাঁড়িয়েছে লেখক অর্থাৎ কথক সেই স্নেহ কোটি মানিমাণিক্য মণিমাণিক্য দিয়ে যার পরিমাপ হয় না সেই স্নেহ মানে এতটাই স্নেহ তিনি ওই মাস্টার মধ্যে পেয়েছেন সেই মমতা যার দাম সংসারে সব ঐশ্বর্যের চাইতে বেশি অর্থাৎ এতটা তার মূল্য যে সংসারে যত মানে ঐশ্বর্য থাকে তার থেকেও বেশি সেই ক্ষমা কুবেরের ভান্ডারকে ধরে দিয়েও যা পাওয়া যায় না কুবেরকে কুবের হচ্ছে ধান মানে ধনের দেবতা যক্ষরাজ এটা লিখে রাখবে ঠিক আছে তো কি বলছে যে কুবেরের ভান্ডারকে ধরে দিয়েও যা পাওয়া যায় না সেই ক্ষমা দেখো কতটা তুলনা করে বলছে কথাগুলো তাই তাকে বলছে আমি তাকে দশ টাকায় বিক্রি করেছিলুম এই মানুষটিকে আমি ক টাকায় বিক্রি করেছিলাম দশ টাকা এই দশ টাকাটা কোথা থেকে এলো না সেই পত্রিকায় লেখার পর তিনি দশ টাকা কি পেয়েছিলেন দাম পেয়েছিলেন তো সেই দামটা তিনি এখন বিক্রি অর্থে ব্যবহার করছেন যে আমি এই মানুষটাকে দশ টাকায় বিক্রি করেছি এই অপরাধ আমি বইব কি করে এ লজ্জা আমি কোথায় রাখবো তাহলে লেখক মানে কথক সুকুমার এখন তিনি লজ্জিত হচ্ছেন অপরাধ বোধ করছেন যে আমি যে মানুষটাকে নিয়ে এত ব্যঙ্গনাত্মক লাইনগুলো লিখলাম সেই মানুষটা আজকে আমাকে এতটা স্নেহ মমতা দিয়ে ভরিয়ে দিয়েছে যে ওই দশ টাকা তার কাছে এখন তাচ্ছিল্য মনে হচ্ছে অপরাধ মনে হচ্ছে বোঝা গেল গল্পটা খুব সুন্দর তাহলে গল্পের নাম দাম কেন বুঝতে পারছো তো নারায়ণ গঙ্গোপাধ্যায় কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের কিন্তু গল্পটা তুলে ধরেছে তো আমার তো খুব ভালো লাগলো পড়ে তোমাদের সামনে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে পড়াটা তো আজকের পড়াটা এই পর্যন্ত তাহলে শেষ হলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক ও বন্ধুকে শেয়ার করতে ভুলবে না তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সবাই আর অবশ্যই সবাই ভালো করে পড়ো